দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দেননি পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। তিনি বলেন, এই মুহূর্তে সেনা মোতায়েনের কোনো চিন্তা সরকারের নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত সরকার যখন তা যা প্রয়োজন তখন তাই করবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি রাষ্ট্রদূতদের দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলাসহ দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের অবস্থান সম্পর্কে অবহিত করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 28 ফেব্রুয়ারি থেকে জামাত শিবির দেশে যেভাবে এর আগেও করছিল, কিন্তু বিশেষ করে যেভাবে সহিংসতা তারা ঘটিয়ে যাচ্ছে এবং তার মাধ্যমে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন, এই সামগ্রিক অবস্থাটি নিয়ে আমাদের যারা এখানে বিদেশি দূতাবাসের যারা আছেন, প্রধানরা আছেন, তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদেরকে ব্রিফ করবার জন্যে। পরিস্থিতির জন্য প্রয়োজন হয় আপনারা কি আর্মি ডিপ্লয় করবেন কিনা সে কথাটি জিজ্ঞেস করেছিল এবং আমি সেখানে বলেছি যে পরিস্থিতি আমাদের কাছে মনে হচ্ছে না যে প্রয়োজন হবে, কিন্তু বাংলাদেশ সরকার জনগণের সরকার হিসেবে, একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের জানমাল রক্ষায় সরকার যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে তার সব কিছুই সে নেবে।